আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো মাইক্রোওয়েভে কীভাবে 1.5 মিনিটের মধ্যে আপনি ভালো, আমি বলবো ইনস্ট্যান্টলি ভালোভাবে আপনি চা করা যায়। আপনি চা কেনা করতে পারেন, কিন্তু আমি অনেক এগুলি আপনি বলবো এক্সপেরিমেন্ট করে দেখেছি কীভাবে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখলাম যে 1.5 মিনিট যদি রাখা হয় সেক্ষেত্রে খুব ভালো হয়, আর এভাপোরেটেড মিল্ক যদি ইউজ করা হয়। আপনি একটু বড় সাইজের কাপ নিলে ভালো, কারণ কি আপনি যখন পাতা দিবেন একটু পানি তো উপরে বেরিয়ে আসবে, আর আপনি বুদবুদ করে পড়ে না যেন না যায় সেই ক্ষেত্রে বড় কাপ মগ হলেই ভালো। আর এটা মেক শিওর করবেন এটা যেন মাইক্রোওয়েভ আপনি সেফ হয়। এখানটায় আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর 2 ইনস্ট্যান্ট টি ব্যাগ, এগুলি আপনি লিপটন ইউজ করতে পারেন, গ্রেট ভ্যালিউ যেটা ওয়ালমার্টের ব্র্যান্ড ওটা ইউজ করতে পারেন, ওটা দিয়েও কিন্তু ভালো হয়, আর লিপটন দিয়ে তো ভালো হয়। এরপর আপনি মাইক্রোওয়েভে দিয়ে দিন, এটা 1 মিনিট দিবেন না, 2 মিনিটও না, 1.5 মিনিট দিবেন। সবসময় আমি দেখলাম যে আমি অনেকদিন ধরে করছি, আমার হচ্ছে 900 হোক আর 1000 হোক, আপনি 1.5 মিনিট দিয়ে সবচেয়ে ভালো হয়। 1.5 আপনি 1.5 মিনিট দিয়ে সবচেয়ে ভালো হয়, দেখা যাক কীরকম রেজাল্ট পাওয়া যায়। আমি এর মধ্যে কাপটা চেঞ্জ করে নিয়েছি, মগটা চেঞ্জ করে নিয়েছি, কারণ সাদা মগে আপনার ভালো দেখা যাবে লিকারটা কেমন হয়েছে। দেখেন আমি মাত্র 2 মিনিট রেখেছি 1 কাপ চায়ের সাথে, 1 কাপ পানির সাথে, এবং আপনি কিছুক্ষণ এরকম করলে, বেশি না 10-20 বার করলেই আপনি আরও লিকারটা স্প্রেড করবে, আর এটা রেখে দেবেন আপনি পরে তুলব। আর সাদা ইয়ে হলে আপনার বোঝা যায়, সেক্ষেত্রে আমি মগটা চেঞ্জ করেছি। এর সাথে আমি যে দুধটা ইউজ করছি ওটা হচ্ছে আপনি এটা যে কোনো মিল্ক না, আমি এভাপোরেটেড মিল্ক নিয়েছি, এটাই সবচেয়ে ভালো হয়। আমি সবসময় এভাপোরেটেড মিল্ক প্রেফার করি, আপনি কন্ডেন্স মিল্ক দিয়ে করতে পারেন, আর বাংলাদেশে যদি হয় সেক্ষেত্রে আমি দেখলাম যে গরু দুধ দিয়ে চা সবচেয়ে ভালো লাগে, আর বাইরে হলে আপনি যদি ইনস্ট্যান্ট করতে চান সেক্ষেত্রে এভাপোরেটেড মিল্ক যে কোনো একটা ব্র্যান্ডের হলেই হয়। আপনি এভাপোরেটেড মিল্কের পরিমাণ হচ্ছে আপনি জাস্ট আমি মেজার করি না, জাস্ট দিয়ে দিই, আপনি এটা আমি বলবো যে 1.5 টিস্পুন দিলেই হয়। 1.5 আপনি দেখবেন কালারটা কীরকম হয়। এখন আমার বছরের পর বছর করতে করতে অভ্যাস হয়ে গেছে, মেজার না করলেও চলে, আপনারা মেজার করে দিতে পারেন। এটা আমি একটু বোধহয় বেশি দিয়ে ফেলেছি, এই কালারটা দেখুন বেশ একটা গর্জিয়াস কালার হয়, খুবই সুন্দর কালার। আর এভাপোরেটেড মিল্ক এত ভালোভাবে ব্ল্যান্ড হয়, এটা খুবই সুন্দর ব্ল্যান্ড হয়। এটা প্রায় হয়ে গেছে, দেখুন এই কালারটা হয়েছে, এর চেয়ে মাঝে মাঝে ভালো কালার হয়। আমি আসলে দিতে একটু বেশি দিয়ে ফেলেছি, যাই হোক দিস ইজ নিয়ারলি পারফেক্ট, একদম পারফেক্ট না হলেও প্রায় পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পরিমাণটা আবার দেখাচ্ছি আপনার, মেইনলি এটাতে ঢেলে এই কাপটা কেমন লাগে, এটা আমার খুব প্রিয় একটা কাপ, বাংলাদেশে কিনেছি, আমি কিনে নিয়ে অবশ্য বাংলাদেশ থেকে একজন গিফট করেছে, আমার মগের প্রতি বেশ টি মগের প্রতি দুর্বলতা আছে। যাই হোক দেখেন একটু ফেনা ফেনা হয়েছে, ইনস্ট্যান্ট চা আপনি যদি মাইক্রোওয়েভে করতে চান এটাই আমার বেস্ট বলবো। কালারটা দেখুন, আর এর সাথে আপনি 1.5 চামচ চিনি, 1 চামচ টিস্পুন নট টেবিল স্পুন, প্রায় 1.5 চামচ চিনি দিলেই যথেষ্ট, ভালো মতন নিয়ে নেবেন। দেখুন হয়ে গেছে বেশ চমৎকার ইনস্ট্যান্ট চা, এটা খেতেও ভালো লাগবে বেশ। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর।